একমাত্র একটা ভালো গল্পই পারে একজন ফিল্মমেকারকে বারবার উৎসাহিত করতে। আমাদের এই শর্ট ফিল্মের গল্পটিও তেমন। গল্পটি পড়ার পর আমি গল্পের প্রেমে পড়ে যাই, কিন্তু প্রেমে পড়ার সাথে সাথে নতুন চ্যালেঞ্জও আমাদের সামনে আসে। ট্রেডিশনাল ফিল্ম মেকিংয়ের বাইরে মোবাইল ফিল্ম মেকিং করতে হবে। সেই চ্যালেঞ্জটি আমি সহ আমার পুরো টিম ভিভো বাংলাদেশ টিমের সাথে মিলে আমরা এই যুদ্ধে নেমে যাই। যেমন চ্যালেঞ্জেস এসেছে তেমন সেইটা সমাধান করারও টেকনিক এসেছে। যেমন এইটাতে প্রোমুডে শ্যুট করা যায়, এটা তিনটা লেন্স, প্রত্যেকটা ফিচার খুবই সুন্দর। যেমন প্রোমুডে আমরা ম্যানুয়াল কন্ট্রোল নিতে পারি, এটার শাটার, আইএসও, তারপর কেলভিন, ইভেন আমরা ম্যানুয়ালি ফোকাস পর্যন্ত করতে পারি। অভিনেতা হিসাবে একটা কাজের যে বিষয়গুলো আমাকে আকৃষ্ট করে সেগুলো হলো গল্প, চরিত্র, পরিচালকের ভাবনা, সহশিল্পী আর টিমওয়ার্ক। তো এই কাজটাতে এই সবগুলো উপাদানই ভীষণ সুন্দরভাবে মিলে গেছে। চমৎকার গল্প, আমার চরিত্রটা একদমই অন্য ধরনের, এমনটা আমি আগে কখনো করিনি। তো আমার একটা অন্যরকম আবিষ্কার চলছে চরিত্রের সাথে, সেই সাথে এই যে কাজটা হয়েছে এটা প্রযুক্তির জায়গা থেকে একটু ডিফারেন্ট ফরম্যাটে এটা কাজ করা হয়েছে। আমার মনে হয় সেই আবিষ্কারটা দর্শকরা করবেন। আমি কে? আমি তোমার বাবু। মা, এই মা, আমার বাবু এখন স্কুলে, আমাকে আনতে যাব। মা, আমি আমি তোমার, তুমি কে? মা, আচ্ছা, তুমি which is a very interesting project for me because এর আগে আমি কখনো কোনো ফোন দিয়ে কোনো কাজ করিনি, সবসময় একটা ফিল্ম ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করেছি। তো নতুন কিছু করতে গেলে, এক্সপেরিমেন্টাল কিছু করতে গেলে অনেক রকম চ্যালেঞ্জেসই থাকে, বাট চ্যালেঞ্জেস থাকা সত্ত্বেও আমি মনে করি যে এই ফোন দিয়ে কাজ করাটা ইজ গিভিং আস a little bit more different dimensions than what we could have achieved otherwise. এই শর্ট ফিল্মটাতে অভিনয় করে আসলে দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, কারণ গল্পটা খুবই সুন্দর। মা এবং সন্তানের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এখানে। আর এর পাশাপাশি আরও ভালো লাগছে, কারণ নর্মালি তো আমরা ট্রেডিশনাল ক্যামেরায় শ্যুটিং করে অভ্যস্ত, এই প্রথম হচ্ছে মোবাইল ফোন ক্যামেরায় একটা প্রফেশনাল শ্যুটিং করছি। সো সব কিছু মিলিয়ে আমি ভীষণ এক্সাইটেড এই প্রজেক্টটা নিয়ে। সো ভিভো X80-তে আমরা কো ইঞ্জিনিয়ার জাইসের সাথে আমরা বেশ কিছু নিউ ফিচার এটাতে অ্যাড করেছি। জাইস সিনেম্যাটিক, ভিডিও বোকে মোড, প্রো ভিডিও মোড, এই অপশনগুলো আমরা মনে করি যে একটা নিউ ফিল্ম মেকার যদি আরও তার ফিল্ম মেকিংকে আরও এক্সপ্লোর করতে চায়, এটা একটা নতুন দিগন্ত। আশা করছি শ্যুট অন X80 এই শর্ট ফিল্মটি, ইমোশনের এই জার্নিটি আপনাদের ভালো লাগবে।